আওয়ামী লীগ শান্তি ও সমৃদ্ধির দল। ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এমপি সেলিমা আহমদ মেরি। কুমিল্লার হোমনা থেকে এম এ কাশেম ভূঁইয়ার তথ্য ও ছবিতে জানাচ্ছি বিস্তারিত। কুমিল্লা দুই হোমনা তিতাস আসনের মাননীয় সংসদ সদস্য সেলিমা আহমদ মেরি সিআইপি বলেন, আওয়ামী লীগ শান্তির দল, আওয়ামী লীগ সমৃদ্ধির দল। এদেশে কেউ বিশৃঙ্খলা করে পার পাবে না। আমরা আওয়ামী লীগ করি, আপনারা আওয়ামী লীগ করেন। আপনারা জানেন আওয়ামী লীগ হচ্ছে স্বাধীনতার প্রতীক, আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার প্রতীক, আওয়ামী লীগ শান্তির প্রতীক। এই আওয়ামী লীগ আজকে এমপি থাকা অবস্থায় কোথাও সন্ত্রাস চাঁদাবাজির কথা আসতেই পারে না। আজ সময় এসেছে একতাবদ্ধ হওয়ার, আজ সময় এসেছে যারা জামাতি, যারা আমরা আমাদের বিরোধী, তাদের দিকে সজাগ দৃষ্টি রাখবেন। অনেকে তারা আওয়ামী লীগ হয়ে আমাদের ভিতরে ঢুকে অনেক রকম শয়তানি করার চেষ্টা করছে। শয়তান সব জায়গায় আছে। গরিব দুঃখী ও মেহনতি মানুষকে কেউ কষ্ট দিলে তাকে আইনের মাধ্যমে শাস্তি নিশ্চিত করা হবে। আমাদের রক্তের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ, এই বঙ্গবন্ধুর আদর্শে জনগণ কষ্ট পাবে এটার জায়গা নাই। আপনাদেরকে কেউ যদি কষ্ট দেন, আমরা আইনের মাধ্যমে তাদেরকে শাস্তি দেব, আইন আমরা হাতে তুলে নেব না। 9 জুন রবিবার বিকালে হোমনা উপজেলার মাথাভাঙ্গা ইউনিয়নের ঐতিহ্যবাহী মহিষমারী গ্রামের প্রয়াত আব্দুল আবাল বাচ্চু চেয়ারম্যান এর বাড়িতে মাথাভাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ কায়সার আহমেদের আয়োজনে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনগণকে উদ্দেশ্য করে তিনি আরও বলেন, হোমনা তিতাসের জনগণকে দিতে এসেছি, কিছু নিতে নয়। তাই আপনাদের চাওয়াই আমার চাওয়া, আপনাদের পাওয়াই আমার পাওয়া। আমি এমপি হয়েছি নিজে নিজে এসে এমপি হয়ে যায় নাই, আপনাদের মাধ্যমে আমি এমপি হয়েছি। সুতরাং আপনাদের কথা, আপনাদের চাওয়া পাওয়ার মধ্যে আমার চাওয়া পাওয়ার কোনো পার্থক্য কখনো নাই, থাকবেও না ইনশাল্লাহ। আমি একটি কথাই বলতে চাই আপনাদেরকে, আপনাদের প্রয়োজন আমার থেকে আলাদা না। আপনাদের চাওয়া আমার চাওয়া, আপনাদের পাওয়া আমার পাওয়া, আপনাদের দাবি আমার দাবি। নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাকিরুল আলম হেলাল এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ঢাকা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মোহাম্মদ কামাল উদ্দিন, হোমনা উপজেলা আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আব্দুল মজিদ, উপজেলা চেয়ারম্যান রেহানা বেগম, পৌরসভার মেয়র অ্যাডভোকেট নজরুল ইসলাম, নারায়ণগঞ্জ মহানগর যুবলীগ সভাপতি মোহাম্মদ শাহাদাত হোসেন সাজনু, হোমনা উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মহসিন সরকার, তিতাস উপজেলা আওয়ামী লীগ সভাপতি মুক্তিযোদ্ধা শওকত আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ মহসিন ভূঁইয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ পারভেজ হোসেন সরকার, হোমনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শাহিনুজ্জামান খোকন, কুমিল্লা উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ ফরহাদ আহমেদ ফকির, কুমিল্লা উত্তর জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নূরনবী চেয়ারম্যান, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোহাম্মদ জুয়েল হোসেন, সাতানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ শামসুল হক সরকার প্রমুখ। অনুষ্ঠানে বিশেষ সহযোগিতা করেন মহিষমারী 1 নং ওয়ার্ডের বর্তমান মেম্বার মোহাম্মদ মাইনুল সরকার ও আনিসুল ইসলাম রুবেল।